ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য চার লক্ষ রাশিয়ানকে একত্রিত করতে চায় ইউক্রেনের মিত্ররা এক হাজার পাঁচশো পঞ্চাশটি চান বিশাল গোলাবারুদ পাঠিয়েছে শীর্ষ মার্কিন সংবাদপত্রগুলি রাশিয়ায় ইভান গার্সকোবিশের মুক্তির আহ্বান জানিয়েছে আমেরিকানদের জিম্মি করার জন্য রাশিয়া ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের পরবর্তী আক্রমণ সাফল্য এবং ব্যর্থতা কীভাবে সংজ্ঞায়িত করা যায় জানাব বিস্তারিত সংবাদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য চার লক্ষ রাশিয়ানকে একত্রিত করতে চায় দুই হাজার তেইশ এর সময় মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো চার লক্ষ শূন্য নিয়োগ করতে চায় রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তটি রাশিয়ান স্বৈরাশাসক ভ্লাদিমির পুতিন দ্বারা সমর্থিত হয়েছিল ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার কর্মকর্তারা সাধারণ জনগণকে রাগান্বিত না করেই ইউক্রেনের যুদ্ধের জন্য আরও কয়েক হাজার শূন্য তালিকাভুক্ত করার জন্য ছাঁকুনি দিচ্ছে কিন্তু সামরিক নেতাদের দ্বারা নিয়োগের পরিকল্পনাগুলি বেসামরিক শ্রমশক্তির ক্রমবর্তমান ক্রমবর্ধমান সমালোচনামূলক শ্রমের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে সংখ্যা বাড়িয়ে তুলেছে দা ওয়াশিংটন পোস্ট তারা প্রাপ্ত শ্রেণীবদ্ধ মার্কিন গোয়েন্দা নথি অনুসারে এই তথ্য পাওয়া যায় গোপন মার্কিন নথির গোয়েন্দা অনুসারে দুই সালের ফেব্রুয়ারি মাঝামাঝি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য অতিরিক্ত চার লক্ষ শূন্য নিয়োগের জন্য নিঃশব্দে রাশিয়ার সামরিক নেতৃত্বের প্রভাবকে সমর্থন করেছিলেন গয়েন্দা তথ্য অনুসারে ইউক্রেনের রাশিয়ার গ্রুপের যুদ্ধ পঞ্চাশ হাজার শূন্য এবং চল্লিশ হাজার রিজার্ভের অভাব রয়েছে তাদের মধ্যে তিন লক্ষ জনকে রিজার্ভে রেখে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বাকিদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিক্ষিপ্ত করা হবে নতুন ইউনিট গঠন করা হবে যারা কম কর্মী আছেন তাদের পুনরায় পূরণ করবে রাশিয়ান সরকারের অর্থনৈতিক ব্লকের কর্মকর্তারা এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তারা বেসামরিক কর্মীদের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে চিন্তিত যেমন ইউক্রেনেও সংবাদ সংস্থা আগে জানিয়েছিল পনেরোই মার্চ রাশিয়ান মিডিয়া জানিয়েছে যে পহেলা এপ্রিল থেকে সেনাবাহিনী বাহিনীকে চুক্তি সৈন্যদের আকৃষ্ট করার জন্য রাশিয়ার একটি বড় আকারের প্রচার শুরু করবে মোট চার লক্ষ লোক নিয়োগের পরিকল্পনা রয়েছে পরে এটি জানা যায় যে রাশিয়ায় কমপক্ষে চল্লিশটি অঞ্চলে রাশিয়ার নিবন্ধন এবং তালিকাভুক্তি অফিসগুলো পুরুষদের সম্পর্কে তথ্য যাচাই বাছাই করার জন্য অভিযুক্তভাবে সমন বিতরণের শুরু করেছিল এদিকে ব্লুমবার্গ গত বছর রাশিয়ার ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সংখ্যা প্রায় চার লক্ষ জনে নেট বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটির মতে ক্রেমলিন এই বছরে আরও চার লক্ষ লোক নিয়োগের পরিকল্পনা করেছে কারণ পুতিন একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে জানিয়ে দিব ইউক্রেনের মিত্ররা এক হাজার পাঁচশো পঞ্চাশটি যুদ্ধ বিশাল গোলাবারুদ পাঠিয়েছে ন্যাটো মিত্ররা এবং অংশীদার দেশগুলি রাশিয়ার আক্রমণ এবং যুদ্ধের জন্য ইউক্রেনকে প্রতিষ্ঠিত যুদ্ধের আটানব্বই শতাংশের বেশি যানবাহন সরবরাহ করেছে সামরিক জোটের প্রধান বৃহস্পতিবার বলেছেন একটি পাল্টা আক্রমণ শুরু করার ভাবনা করার জন্য কিয়েবকে একটি বড় খোসা দিয়েছে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন এক হাজার পাঁচশো পঞ্চাশটিরও বেশি সাহায্য যান দুশো তিরিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জামের সাথে ইউক্রেনের মিত্ররা বিশাল পরিমাণে গোলাবারত পাঠিয়েছে এবং নয়টিরও বেশি নতুন ইউক্রেনীয় ব্রিগেডকে প্রশিক্ষণ এবং সজ্জিত করেছে ত্রিশ হাজার এর বেশি সৈন্য নতুন ব্রিগেড তৈরি করতে অনুমান করা হয় কিছু ন্যাটো অংশীদার দেশ যেমন সুইডেন এবং অস্ট্রেলিয়াও সাহায্য যান করেছে স্টল টেনবার্গ সাংবাদিকদের বলেন এটি ইউক্রেনকে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার অব্যাহত রাখার জন্য একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লোদিমির জেলেন্সকি বলেছিলেন যে তিনি এবং চীনা নেতা শি জিনপিং এর দীর্ঘ এবং অর্থবহ ফোন আলাপের পর একদিন পরে তার মন্তব্যটি এসেছে এক বছরের বেশি সময় আগে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর তাদের প্রথম পরিচিত যোগাযোগ যদিও চ্যালেঞ্জ বলেছেন যে তিনি বুধবারের আহ্বানে উৎসাহিত হয়েছেন এবং পশ্চিমা কর্মকর্তারা সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তবে এই উন্নয়ন শান্তির সম্ভাবনায় তাৎক্ষণিক পরিবর্তন আনবে বলে মনে হয় না রাশিয়া এবং ইউক্রেন শান্তির জন্য তাদের শর্তে অনেক দূরে এবং বেইজিং একটি বিশ্ব কূটনৈতিক শক্তি হিসেবে নিজেকে অবস্থান করার সময় মস্কোর আক্রমণের সমালোচনা করতে অস্বীকার করেছে চীন সরকার বৈশ্বিক বিষয়ে মার্কিন প্রভাবের বিরোধিতা করার জন্য রাশিয়াকে একটি কূটনৈতিক মিত্র হিসেবে দেখে এবং সে গত মাসে মস্কো সফর করেছিলেন স্টল টেনবার্গ বলেছেন যে একত্রিশ মিত্ররা ইউক্রেনের সামরিক বাহিনীকে সংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যোগ করেছে যে ক্রেমলিনের বাহিনীর দখলকৃত জমি ফিরিয়ে নেওয়া একটি শক্তিশালী আলোচনার অবস্থান দেবে যদি শান্তি আলোচনা হয় ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন চীনের পদক্ষেপ উৎসাহ বঞ্চক প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বৃহস্পতিবার সি এবং চ্যালেঞ্জকের মধ্যে কলটিকে খুব অল্পসু বলে বর্ণনা করেছেন ভ্যাটিকানে প্রোভ ফ্রান্সিসের সাথে দেখা করার সময় শামিয়াহাল বলেন আমি নিশ্চিত যে এটি ভবিষ্যতে আমাদের সম্পর্কের একটি ভালো সূচনা এদিকে জানিয়ে দিব শীর্ষ মার্কিন সংবাদপত্রগুলি রাশিয়ার ইভান গার্সকোবিশের মুক্তির আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক ওয়াশিংটন পোস্ট এবং জার্নাল একটি যৌথ চিঠি প্রকাশ করেছে ইভান এর মুক্তির আহ্বান জানিয়ে যিনি মার্চের শেষ থেকে রাশিয়ায় আটক হয়েছেন জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে তার কাজ করার জন্য তাকে আটক করা হচ্ছে চিঠিটি যা বৃহস্পতিবার তিনটি প্রধান সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং প্রকাশনাগুলি শীর্ষ সম্পাদক এবং নির্বাহীদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এটি সহ সাংবাদিকদের সমর্থন সর্বশেষ দর্শনীয় ওয়াল স্ট্রিট জার্নালের জন্য রিপোর্ট করার সময় গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে আমেরিকার কিছু বৃহত্তম সংবাদ সম্পাদক এবং প্রকাশক হিসেবে আমরা তার মুক্তির আহ্বান জানাতে ঐক্যবদ্ধ আমরা আমাদের শিল্পকে শুধু ইভানের চারপাশে সমাবেশী নয় সাংবাদিকতা এবং মুক্ত সংবাদপত্রের গুরুত্বের জন্য দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা রাষ্ট্রপতি জো বাইডেন এবং হোয়াইট হাউস সহ মার্কিন সরকারের সমর্থনকে উৎসাহিত করি এই মাসের শুরু দিকে স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে গার্সকোবিশকে ভুলভাবে আটক হিসেবে মনোনীত করেছিলেন এবং বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগগুলিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের সাথে সঙ্গে সফরে যাওয়ার পরিকল্পনাকারী রাশিয়ার সাংবাদিকের জন্য ওয়াশিংটনের ভিসা অনুরোধ প্রত্যাখ্যান করার প্রতিশোধ হিসেবে গার্সকোবিশের কনসুলার সফরের জন্য মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এই প্রসঙ্গে মার্কিন দূতাবাসকে জানানো হয়েছিল এগারোই মে গুপ্তচর সন্দেহে আটক মার্কিন নাগরিক গার্সকোবিশের কনসুলার অ্যাক্সেসের জন্য তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল মন্ত্রণালয় এর বিবৃতিতে বলা হয়েছে অন্যান্য সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা যার বিষয়ে মার্কিন পক্ষকে যথাযথভাবে অবহিত করা হবে বিবেচনা করা হচ্ছে ওয়াশিংটন এর আগে স্ট্রিট জার্নাল এর সাংবাদিকদের কাছে মার্কিন কর্মকর্তাদের প্রবেশ আধিকার অস্বীকার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য মস্কোকে অভিযুক্ত করেছিলেন এদিকে জানিয়ে দিব আমেরিকানদের জিম্মি করার জন্য রাশিয়া ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরানের গোষ্ঠীগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যাদের বিরুদ্ধে আমেরিকানদের জিম্মি করার অভিযোগ রয়েছে কারণ এটি আরও বন্দি নেওয়া রোধ করতে এবং বর্তমানে আটক নাগরিকদের মুক্তির সম্ভাব্য নিরাপদ করার জন্য কাজ করে আমেরিকানদের ভুলভাবে আটকে রাখার বেশ কয়েকটি হাই প্রোফাইল মামলার মতো এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্স এবং প্রাক্তন মেরিন পল হুইলানকে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা তারা প্রত্যেকে প্রবলভাবে অস্বীকার করেছে গুপ্তচর বৃত্তি আমেরিকান নাগরিক নামাসি সার্গী এবং ইরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রাখা হয়েছে যেখানে নির্যাতনের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার আমেরিকানদের জিম্মি বা অন্যায়ভাবে আটক রাখার জন্য দায়ী সংস্থাগুলিকে শাস্তি দেবে গ্রুপগুলো হলো রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং ইরানের ইসলামিক রেভিলেশনারি গার্ড কর্পসের গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা বলেছেন যে পদক্ষেপগুলি আমেরিকানদের জিম্মি করার কথা ভাবছেন তাদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করা উচিত আমরা এটাও দেখেছি যে এই ধরনের জঘন্য আচরণে জড়িত হতে পারে মানুষকে পাদদা হিসেবে ব্যবহার করা দর কষাকষির চিপ হিসেবে পরিণত না দিয়ে এটি কিছু পরিণতি প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এই কথা বলেছেন তবে এই নিষেধাজ্ঞার প্রকৃত প্রভাব সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে কারণ মার্কিন বৃহস্পতিবার আঘাত করা অনেক সংস্থা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষের অধীনে অনুমোদিত হয়েছে আমেরিকানদের বন্দি করার জন্য দায়ী সংস্থা বা অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার নয় মাস পরে নিষেধাজ্ঞাগুলি আসে ওই নির্বাহী আদেশের সাথে একযোগে তারাই প্রথমে এই ধরনের পদক্ষেপ নিয়েছে কিছু জিম্মিদের পরিবারের সদস্যদের সমালোচনার জন্য তিনি এই ব্যবস্থায় স্বাক্ষর করেছিলেন যারা বলেছিলেন যে প্রশাসন তাদের প্রিয়জনদের মুক্তির জন্য আক্রমণাত্মক হচ্ছে না আদেশটি বিদেশের জিম্মি বা আটক আমেরিকানদের পরিবারের কাছে তার তথ্যের আরও ভালো প্রবাহকে বাধ্যতামূলক করেছে তারপর থেকে প্রশাসন রাশিয়া থেকে আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় বিটনি গ্রিনার এবং ভেনিজুয়েলা থেকে জেলে থাকার সাথে আমেরিকানকে মুক্তি দিয়েছে এদিকে জানিয়ে দিব ইউক্রেনের পরবর্তী আক্রমণ সাফল্য এবং ব্যর্থতা কিভাবে সংজ্ঞায়িত করা যায় আচার্যজনক নয় তবে দ্রুত কিছু বিশ্লেষণাত্মক ত্রুটিগুলিকে প্রকাশ করে যা যুদ্ধের কোর্স এবং পরিচালনা সম্পর্কে জনসাধারণের বোঝার উপর প্রভাব ফেলতে পারে প্রথমত সাফল্য এবং ব্যর্থতাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় তা ইউক্রেনের জন্য কিন্তু পশ্চিমের জন্য যথেষ্ট রাজনৈতিক প্রভাব ফেলে দ্বিতীয় এবং সমানভাবে গুরুত্বপূর্ণ এই পাল্টা আক্রমণের সাফল্য বা ব্যর্থতা এবং ইউক্রেনের সামগ্রিক কৌশলগত এবং রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে সম্পর্কটিও অনেকাংশে অস্পষ্ট প্রাক ক্ষেত্রে আক্রমণের ভাষ্য এবং বিশ্লেষণে মূলত ইউক্রেনের সাফল্য বা ব্যর্থতা সেই সাথে রাশিয়ার জন্য কি সাফল্য বা ব্যর্থতা গঠন করে তা বাদ দেয় এটা সম্ভব যে ইউক্রেন আক্রমণের ব্যর্থ প্রমাণিত হয় তবে এর অর্থ এই নয় যে রাশিয়া বিজয়ী অবস্থানে রয়েছে প্রাক্তনের ক্ষেত্রে আসন্ন পাল্টা আক্রমণের ভাষ্য এবং বিশ্লেষণে ইউক্রেনের বাহিনীর সাফল্য বা ব্যর্থতা কি তা মূলত বাদ দেওয়া হয় নিঃসন্দেহে কিয়েবের নিজের মনের মধ্যে সম্ভাব্য শিল্পের প্রত্যাশার একটি সেট রয়েছে প্রকৃতপক্ষে ইউক্রেনের সশস্ত্র বাহিনী অনেক সামরিক বাহিনীর মতো সম্ভাব্য ফলাফলের একটি বর্ণালী রয়েছে যার জন্য তারা পরিকল্পনা করেছে আক্রমণাত্মকভাবে সফল প্রমাণিত হলে তারা এটি সংজ্ঞায়িত সীমা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে তার লজিস্টিক এয়ার সাপোর্ট ইত্যাদি হোক না কেন আক্রমণাত্মক স্টল বা ব্যর্থ হলে উদ্দেশ্য অবশ্যই ক্ষতি ক্ষতিরোধ করার মধ্যে ইতিমধ্যে করা নিরাপদ লাভের দিকে খনন করা হবে তবুও সাফল্য বা ব্যর্থতার সংখ্যা কেবল কিয়েবের চেয়ে অনেক বেশি ওজন বহন করে ইউক্রেনের আমেরিকান এবং ইউরোপীয় সমর্থকদের প্রত্যাশা অবশ্যই ইউক্রেন যুদ্ধক্ষেত্রের পারফরমেন্সের সাথে আবদ্ধ এবং ক্রমাঙ্কন প্রয়োজন যদিও প্রতিটি দেশের রাজনৈতিক নেতৃত্বে সামরিক ক্রিয়াকলাপের শিল্প এবং বিজ্ঞানের সাথে অনেক বেশি অনুরাগী জনসাধারণ এবং আইনসভাগুলি তুলনামূলকভাবে অনেক কম এই পর্যন্ত হোয়াইট হাউস মূলত আমেরিকার জনগণের কাছে যুদ্ধের গুরুত্ব নয় তবে সামনের মাসগুলি কিভাবে এটি ভালোভাবে কার্যকর হতে পারে সে সম্পর্কে তার যোগাযোগের মূলত কম পড়েছে এখানে প্রত্যাশা ব্যবস্থাপনা অত্যাবশ্যক যদিও ইউক্রেনের আক্রমণ এখনও অনেক নির্ধারিত সাফল্য অর্জনে ব্যর্থ হয় বা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয় তাহলে কিএফকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছাশক্তি বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়বে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন